আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এন্ড ফুড লাভার্সে আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব মজাদার একটি নাস্তা যা পাঁচ মিনিটে রেডি করা যায় এটি যেমন বাচ্চাদের জন্য অনেক মজাদার একটি ব্রেকফাস্ট হতে পারে তেমনি হতে পারে একটি মজাদার টিফিনও আর এটা যারা ডায়েটে আছেন তাদের জন্য অনেক বেস্ট একটি রেসিপি হবে চলুন শুরু করা যাক আমি একটি নন স্টিক ফ্রাইপ্যানে সামান্য একটু তেল নিয়ে কিছু পছন্দ মতো সবজি দিয়ে দিয়েছি মাঝখানে একটি গর্ত ক্রিয়েট করে সেখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো এই পর্যায়ে আমি এগুলো ভালোভাবে নেড়ে চড়ে কম আছে সবজিগুলো সিদ্ধ করে নিব এবং মশলার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খেয়াল করবেন সবজিগুলো আমি খুব মিহি কুচি করে কেটেছি এবং এতে কোনো পানি ব্যবহার আমি করব না যারা বাচ্চাদের টিফিনে এটা দিবেন তারা তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন কিংবা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন দেখুন আমার সবজি সিদ্ধ হয়ে এসেছে খুব কম আঁচে রান্না করার কারণে কালারও বদলায়নি নিয়ে নিলাম আমি দুইটি ডিম এবার ডিম দুটি ফেটে নিচ্ছি আমি ডিমে কোনো প্রকার লবণ বা কিছু ব্যবহার করিনি এবার দুটি ডিম এই সবজির উপর এভাবে ছড়িয়ে দিলাম এখন আমি ডিম ছড়িয়ে সবজিগুলো ডিমের ভেতর ঢুকিয়ে দিব ডিমগুলো যেন সবজি সবজি দিয়ে ঢেকে যায় বা সবজিগুলোকে কাভার করতে পারে ওভাবে আমি গুছিয়ে দিব। এ যাই আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দেব দেখুন অনেকটা হয়ে এসেছে এখন আমি আলতোভাবে ডিমের মিশ্রণ উলটিয়ে দিব এর আগে আমি উপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু অরিগ্যানো দিয়ে দিব সামান্য কিছু কাল কালো গোলমরিচের গুঁড়ো এটা হাত দিয়ে ছিটালেই সবচেয়ে ভালো হয় চারিদিকে স্প্রেড হবে আপনারা বাচ্চাদের জন্য এই জায়গায় চিজও ছড়িয়ে দিতে পারেন এতে বাচ্চারা আরও বেশি পছন্দ করবে আর একটু ঢেকে দিলাম আরও এক মিনিটের জন্য ব্যাস আমার ডিমের অমলেট বলুন আর নাস্তা বলুন পর হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি উল্টে দেব এই নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ আপনারা একবার খেলেই বুঝতে পারবেন তেমনি অনেক হেলদিও এ পর্যায়ে একটু ভেঙে গেলে ভয় পাবেন না একটু চেপে চেপে আবার এক মিনিটের জন্য বসিয়ে রাখবেন দেখবেন শক্তভাবে এটা জোড়া লেগে গিয়েছে একটু চিজ যদি উপরে ছড়িয়ে দেন অবশ্যই বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তেমনি অনেক হেলদিও হবে যাদের বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাদের বাচ্চাদেরকে এভাবে ভেজিটেবল খাওয়ানোর একটা উত্তম উপায় ডায়েটের জন্য কিন্তু অনেক হেল্পফুল এটি একবার করেই দেখবেন বাস হয়ে গেল আমার পাঁচ মিনিটের নাস্তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো শেষ করছি আল্লাহ